হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজকে আমি ইতিহাস নিয়ে আলোচনা করবো আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস তার আগে বলি যে কাদের জন্য আজকে সেটটা এনেছি যারা ইতিহাস নিয়ে এসএলএসটি পরীক্ষা দেবে বা নেট সেট পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য এই গুরুত্বপূর্ণ সেটটি আমি প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো তারপরে তারপরে তোমাদের জন্য এমসি কিউয়ের সেট আনবো ঠিক আছে আগে এটি ইন ডিটেলস আমরা পড়ে নিই তারপর আমরা এমসি কিউ করবো ওকে তাহলে শুরু করি দেখো সিন্ধু সভ্যতার লোথাল এটি গুজরাটের ভার্গব নদীর তীরে অবস্থিত বন্দরের অস্তিত্ব এখান থেকে পাওয়া যায় অগ্নিকুণ্ড পাওয়া গেছে লোথাল থেকে আর এখানে ধানের অস্তিত্বের সন্ধান পাওয়া যায় শিবের টিরাকোটা মূর্তি ইরানের শিল ও পারস্যের মুদ্রাও পাওয়া যায় আর দ্বৈত সমাধির নিদর্শন পাওয়া যায় তাহলে লোথাল থেকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম এবার দেখো রংপুর রংপুর কোথায় অবস্থিত গুজরাতে অবস্থিত ভাদু নদীর তীরে এখান থেকে ধানের সন্ধান পাওয়া যায় এবার দেখে নিই সুর এটি গুজরাটের কচ্ছের রনে অবস্থিত এখানে ঘোড়ার কঙ্কাল পাওয়া যায় আবিষ্কার করেন কে জে পি যোশী উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালে এরপর আমরা দেখব মহেঞ্জোদারো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি পাকিস্তানের সিন্ধু নদীর তীরে অবস্থিত বেশি সংখ্যক শিলমোহর এখানে পাওয়া গেছে বৃহৎ শসাগার মহেঞ্জোদারোতে পাওয়া গেছে রাখাল দাস ব্যানার্জি উনিশশো সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন এটি সিন্ধু সভ্যতার বৃহৎ শহর ছিল ব্রোঞ্জ নির্মিত নারী মূর্তি এখানে পাওয়া যায় আর বৃহৎ স্নানাগারের অস্তিত্ব এখানে পাওয়া যায় এরপর দেখো হরপ্পা সম্পর্কে কিছু তথ্য সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান উনিশশো সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন রূপা ও তুলোর নির্মিত দ্রব্যের অস্তিত্ব এখানে পাওয়া যায় বেশি সংখ্যক শসাগার এখানে পাওয়া গেছে লাল পাথরের তৈরি পুরুষের মূর্তি এখানে পাওয়া গেছে পাক অধিকৃত পাঞ্জাবের ইরাবতী নদীর তীরে এর অবস্থান তাহলে দেখেছ আমি তোমাদের জন্য শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো এনেছি সবটা আনিনি এতে সবটা অত বড় তো করে পড়া যায় না পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুধু মনে রাখবে ঠিক আছে কালীবঙ্গান রাজস্থানের ঘরঘরা নদীর তীরে অবস্থিত অমলেন্দু ঘোষ উনিশশো সাতান্ন আটান্ন সালে এটি আবিষ্কার করেন উটের চিহ্ন পাওয়া যায় এখান থেকে কালীবঙ্গান কথার অর্থ হলো কালোবালা এবার আমরা মেহেরগড় ও সিন্ধু সভ্যতা সম্পর্কে কিছু তথ্য দেখে নেব ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা এটা প্রশ্ন আসতেই পারে যে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি এটি কৃষিভিত্তিক সভ্যতা এই সভ্যতার সাতটি পর্যায় রয়েছে মার্শালের মতে হরপ্পা সভ্যতা সর্বপ্রাচীন আলেকজান্ডার কানিংহাম আঠেরোশো সালে হরপ্পায় একটি শিলমোহর আবিষ্কার করেন দয়ারাম সাহানি উনিশশো সালে পাঞ্জাবের মন্ট গোমারি জেলায় ইরাবতী নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি উনিশশো সালে সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো বা মাউন্ট অব দ্য ডেড আবিষ্কার করেন এটি সবথেকে বড় শহর হরপ্পা নামটি দেন জন মার্শাল বৃহৎ স্নানাগারটি মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে ডক্টর রামশরণ শর্মার মতে স্নানের পর পোশাক পরিবর্তনের জন্য ঘরগুলি ব্যবহৃত হতো আর স্যার মার্টিমার হুইলার মনে করেন স্নানঘাট ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতো এবং সন্নিহিত ঘরগুলি ছিল পুরোহিতদের বাসস্থান তাহলে রামশরণ শর্মার মতে ঘরগুলো স্নানের পর পোশাক পরিবর্তনের জন্য ব্যবহৃত হতো আর মাটিমার হুইলারের মতে সেগুলো ছিল পুরোহিতদের বাসস্থান এরপর দেখো বারো নম্বরে স্নানাগারটির পাশে ছিল একটা শসাগার স্যার হুইলারের মতে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের আগে এই ধরনের বিশাল শসাগার পৃথিবীর আর কোথাও ছিল না ডক্টর ব্যাসম এই শসাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন পরেরটা দেখো মহেন্দ্র দ্বারতে অবস্থিত স্নানাগারটির দৈর্ঘ্য উনচল্লিশ ফুট ফুট আর গভীরতা ছিল আট ফুট এই সভ্যতার অধিবাসীরা প্রথম রূপোর ব্যবহার করে এছাড়া অস্ত্র বানানোর জন্য তামা ও ব্রোঞ্জ ব্যবহার শুরু করে এরা সুতি বস্ত্র ব্যবহার করত সিন্ধুবাসীরা পিপুল বৃক্ষ পশুপতি শিব তুলসী গাছের পুজো করতো স্বস্তিক চিহ্ন ব্যবহার হতো ধর্মের প্রতীক হিসাবে সিন্ধুবাসীরা ঘোড়ার ব্যবহার জানত না এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসে যে কোন পশুর ব্যবহার জানত না ঘোড়ার ব্যবহার জানত না তারপরে দেখো তারা সোনা রূপো তামা ও ব্রঞ্জের ব্যবহার জানলো, লোহার ব্যবহার জানত না এই প্রশ্নটাও খুব আসে যে কোন পশুর ব্যবহার জানতো না আর কোন ধাতুর ব্যবহার জানত না তারা ঘোড়ার ব্যবহার জানত না আর লোহার ব্যবহার জানত না এটি একটি নগরকেন্দ্রিক সভ্যতা এদের প্রধান অলঙ্কার ছিল কানপাসা কোমরবন্ধ বালা দুল আংটি সিন্ধু সভ্যতার সাধারণ বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ আবৃত নিকাশি ব্যবস্থা ও পয়ঃপ্রণালী এদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ নগরে বাঁধানো নর্দমা ছিল এবং এগুলি পরিষ্কারের জন্য ইট দিয়ে তৈরি ঢাকা ম্যানহলের ব্যবস্থাও ছিল ডক্টর কৌশাঙ্গীর মতে উন্নত পয়ঃপ্রণালীর ব্যবস্থাই সমসাময়িক অন্যান্য অবস্থা থেকে অন্যান্য সভ্যতা থেকে হরপ্পা সভ্যতাকে পৃথক করেছে সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা প্রাক ঐতিহাসিক যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন সিন্ধু বা হরপ্পা সভ্যতা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা সিন্ধু সভ্যতার অধিবাসীদের মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল প্রথম সিন্ধু নামটি দেন কে জন মার্শাল প্রথম সিন্ধু নাম দেন জন মার্শালের মতে হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য এটা প্রশ্ন আসতেই পারে যে হরপ্পা কথার অর্থ কী পশুপতির খাদ্য কৃষি ছিল তাদের প্রধান জীবিকা এখনও পর্যন্ত দু হাজারটি শিলমোহর পাওয়া গেছে শিলগুলি স্টিয়েটাইট শিলা দিয়ে তৈরি আর সিন্ধুর লোকেরা প্রেতাত্মায় বিশ্বাস করত এবার আমরা দেখে নেব বিভিন্ন নদী প্রাচীন ও বর্তমান নাম আগে কি নাম ছিল আর এখন কি নাম বিতস্তা নদী এখন নাম হয়েছে ঝিলাম পুরুষ্ণী নদী এখন নাম হয়েছে রাবি রাভি বর্তমানে বিপাশা নদীর নাম এখন বর্তমানে বিপাশায় রয়েছে প্রাচীর নামও বর্তমান নাম একই আছে আশকিনী নদীর বর্তমান নাম হচ্ছে চেনার এবার আমরা দেখে নেব যে সিন্ধু সভ্যতার পতনের কারণ সম্পর্কে কার কি বক্তব্য কে কোন বক্তব্য পোষণ করেছেন সিন্ধু সভ্যতার পতনের জন্য প্রথমেই দেখো বৈদেশিক আক্রমণ ডক্টর হুইলার মানে ডক্টর হুইলারের মতে বৈদেশিক আক্রমণের জন্য সিন্ধু সভ্যতার পতন হয় ডক্টর কেনেডির মতে মহামারীর জন্য সিন্ধু সভ্যতার পতন হয় তারপরে দেখো জন মার্শাল জন মার্শালের মতে ভূমিকম্পের জন্য সিন্ধু সভ্যতার পতন হয় ডক্টর সাহানি মনে করেন প্লাবনের জন্য সিন্ধু সভ্যতার পতন হয় এ এন ঘোষ মনে করেন যে জলবায়ুর পরিবর্তনের জন্য সিন্ধু সভ্যতার পতন হয় আবার মার্শাল এটাও মনে করেন যে বন্যার জন্য সিন্ধু সভ্যতার পতন হয় তিনি মনে করেন যে ভূমিকম্পের জন্যও পতন হতে পারে আবার বন্যার জন্যও পতন হতে পারে আর ডক্টর ডি এফ হোলস মনে করেন যে ঘরঘরা নদীর পথ পরিবর্তনের জন্য সিন্ধুর সভ্যতার পতন হয় এবার আমরা দেখে নেব সিন্ধু সভ্যতায় আমদানিকৃত দ্রব্য ও স্থান মানে কোন দ্রব্য কোথা থেকে আমদানি করা হতো সোনা আমদানি করা হতো কোলার কর্ণাটকের কোলার থেকে আফগানিস্তান আর পারস্য থেকে তাহলে সোনা আসতো কোথা থেকে কর্ণাটক আফগানিস্তান পারস্য রূপা আসতো আফগানিস্তান পারস্য আর দক্ষিণ ভারত থেকে টিন আসত মানে টিন আমদানি করা হতো আফগানিস্তান ও বিহার থেকে তামা আমদানি করা হতো রাজস্থানে খেতটি থেকে আর বালুচিস্তান থেকে আর অ্যামেথিস্ট আমদানি করা হতো মহারাষ্ট্র থেকে তাহলে বন্ধুরা সিন্ধু সভ্যতা সম্পর্কে এই কয়েকটা তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আর প্রাচীন ভারতের ইতিহাসে সম্পর্কে সবটা তথ্য আমাদের জানা হয়ে গেলে আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে এর পরের দিন আমরা আর্য সভ্যতা বৈদিক যুগ থেকে আলোচনা করব। আর এমসিকিউ পরে নিয়ে আসবো ঠিক আছে আজকের সেটটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দাও আর কমেন্ট করে জানাও কি ধরনের সেট দিলে তোমাদের উপকার হয় আর একটু শেয়ার করে দাও যাতে তোমাদের হাত ধরে এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে পারে অনেকের উপকার হতে পারে আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে দাও যাতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলি তোমাদের পেতে কোনো অসুবিধা না হয় এখন থেকে স্টাডি উই ঈশানীকে তোমরা ফেসবুক পেজও পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা ভিডিওর ফ্রি পিডিএফ তো তোমরা পেয়েই যাচ্ছ ঠিক আছে ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই